بما أسلفتم في الأيام الخالية. أيام خالية মানে বিগত দিন, বিগত দিন মানে দুনিয়ার জীবন, দুনিয়ার জিন্দেগিটা আমি আখেরাত মুখে বানাইয়া দুনিয়ার জিন্দেগির মধ্যে আমি নেক আমলগুলা করিয়ার যাতে আল্লাহ তাআলা এখান কোরআনের মধ্যে ঘোষণা করছেন, যদি দুনিয়ার জীবন দুনিয়ার তাহা অবস্থায় যদি কাজে লাগাইতে পারি, দুনিয়ার মধ্যে যদি শরীয়ত মোতাবেক নিজের জিন্দেগির চালাইতে পারি, আল্লাহ তাআলা ঘোষণা করছেন বেহেশতের সমস্ত নাজ নিয়ামত দান করবা হক্কা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আমি তো দুনিয়ার জিন্দেগিটারে কাজে লাগাইয়া দুনিয়ার প্রত্যেকটা মুহূর্তরে আমি গুনে গুনে কাজে লাগাইয়ার এমনকি এই কঠিন সময়ের ভিতরেও আমি এই উদ্দেশ্য রোজা রাখিয়া হযরতে ইবনে উমরে দেখলা ওই ব্যক্তি তার ভিতরে আসলো আল্লাহর ভয় আছে নিনা আসে, আসলো তার ভিতরে আল্লাহর ভয় নাই, আসলো আল্লাহর ভয় আছে কি নাই এটা পরীক্ষা করা দরকার। লগে লগে তাই পরীক্ষা করার লাগি ফরমাইলা, ও আল্লাহর বান্দা তোমার সাথে যে বকরিগুলা আছে এর মধ্যে কি একটা বকরি আমার হাতে তুমি বিক্রি করিলাও, যদি একটা বকরি তুমি বিক্রি করিলাও ওই বকরিটা আমরা জব করমু, জবাহ করার পরে ওই বকরি আমরা রান্ধিমু, রান্ধিয়া বকরির মাংসগুলা আমরা খাইমু আর তোমারেও একটা অংশ দিমু, ওই বকরির মাংসর একটা অংশ দিয়া তুমিও বিকাল বেলায় ইফতার করবাই, বকরিটা আমরা খাটিমু, খাটিয়া রান্ধিমু আমরাও খাইমু আর বিকালে তুমি ইফতারটা এই বকরির মাংস দিয়ে ইফতার করবা। সুতরাং একটা বকরি কিতা করো আমরা কাছে বিক্রি করিলাম, তখন এরা হলে কি জবাব দিলা ভাই? লক্ষ্য করার বিষয় মনোযোগ আছে তো আপনারা? তখন ওই রাখালে জবাব দিলা, ও আল্লাহর নবীর সাহাবি বকরি তো আপনার কাছে বিক্রি করবো ওইটা বালা কথা, তবে আপনি জানিয়া রাখো ওই বকরির মালিক আমি নাই, আর ওই বকরির মালিক অন্য আর একজন আছে, আমি তো ওই মালিকর রাখাল হিসাবে বকরি গুলা রাখিয়া। হযরত ইবনে উমর ফরমাইলা, ও আল্লাহর বান্দারে একটা বকরি যদি তুমি বিক্রি করিলাও তোমার মালিক এটা জানতো নাই, তুমি তোমার মালিকরে গিয়া বুঝ দিলাই ভাই যে একটা বকরি জঙ্গলর বাগে হাইলাইছে। মালিকে যদি জিজ্ঞাসা করে যে বকরি একটা কম কি বিলে এটা জঙ্গলর বাগে হাইলাইছে, কইলে তো তোমার মালিকে মানি লইব। দেখো নই সাহাবীর ভিতরে কতটুকু তাকওয়া, কতটুকু আল্লাহর ভয়, মনোযোগ রাখো ভাই। হল সঙ্গে সঙ্গে ওই রাখাল ব্যক্তি জবাব দিলা, ও আল্লাহর নবীর সাহাবি আপনার কথা সত্য, যদি আপনার কাছে একটা বকরি বিক্রি করিলাই, যদি একটা বকরি বেচিলাই, বেচার পরে মালিকের সামনে যাওয়ার পরে মালিকরে যদি কই একটা বকরি জঙ্গলর বাগে খাইলাইছে, অবশ্যই আমার মালিকরে আমি মানাইতে পারমু, আমার মালিককে 100% মানিয়া নিবা। কিন্তু মালিক উল্লামলাত সমস্ত মালিক হলো মালিক আল্লাহ রব্বুল আলামিন, আইন আল্লাহ আমার সেই আল্লাহ কোথায়? সমস্ত মালিক হলো মালিক আল্লাহ, যিনি প্রতিনিয়ত সব সময় প্রতি মুহূর্তে বান্দা এখানো কিতা করে তাইন তো সব কিছু দেখতরা, ওই আল্লাহ তালার সামনে আল্লাহ তালারে আমি কিলা ফাঁকি দিলাইমু, আমার আল্লাহ তো দেখতরা ই মালিকরে তো বুঝ দিলাইমু, তান পিসে কিতা ওর তাই হইতে পারবি না, সুতরাং সামনে গেলে পিসে কিতা কিতা হইছিল এইগুলো আমি সামান্য বানাইয়া উপস্থাপন করলে মানি লইবা, কিন্তু দুনিয়ার মালিকরে তো মানানি যাইব, ওই সারা মালিকের মালিক আল্লাহ জানেন তাই তো সবসময় দেখতরা, ওই আল্লাহরে কি দিয়া বোঝ দিব হুক্কা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওটা হইল ভাই তাকওয়া, আল্লাহর ভয়। তো সাহাবায়ে কেরামের ভিতরে এই ভয় আসলো যার কারণে তারা শরীয়ত মোতাবেক চলতে পারছিল, চলার কারণে
দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহ তাআলা তারে বানাইছেন সুবহান।